হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ড্রিমিং উইথ ম্যাসকট। তো আমি এখন যাচ্ছি, আমার বলেছিলাম যে আমার একটা ব্র্যান্ড শ্যুট আছে, তো ওটার জন্য যাচ্ছি। তো প্রোডাক্টগুলো সৃজনের বাড়িতে এসেছে অ্যামাজন থেকে, তো তোমাদেরকে গিয়ে দেখাবো। তো তারপরে আমার ইচ্ছা আছে আজকে একটু ম্যাক্সে যাওয়ার। তো চলো, আজকে বেসিক্যালি যেটা ব্যাপারটা হয়েছে, ওখানে গিয়ে পৌঁছেছি, আমি অটোতে উঠি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। সেজে গুজে আছি, তার কারণ কি সেই আবার মেকআপটা তুলতে হবে, সেই জন্য একবারেই সেজে গুজে বেরিয়েছি। ওখানে গিয়ে একটু টাচ আপ করে নিয়ে শুরু করবো। তো আমি সৃজনদের বাড়িতে এসে গেছি, অনেকক্ষণ আগে নিচে বসে বসে গল্প করছিলাম, কারণ আচ্ছা সৃজনকে আমি দেখাচ্ছি না, কারণ ও একটা অদ্ভুতভাবে আছে, অদ্ভুত সব ওর ড্রেস কোড পরে আছে। তার কারণ হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে, এখন 5:30 মতো বেজে গেছে না, সেই জন্য না, অ্যাকচুয়ালি আজকে ওদের ঘাট কাজ ছিল, তো ওটার আসার পর সৃজনরা ফ্রেশ ট্রেশ হয়ে চান ঠান করে রেডি হলো। তো ওরা খায়নি তখনও, আমি সেখানে ওয়েট করছিলাম, ওর তো স্নানও হয়নি, ওরা কিছুক্ষণ আগে ঢুকেছিল। তো ও একটা জিনিস খেয়েছে, সেগুলো দেখেছি, তারপরে আমার যে প্রোডাক্টগুলো এসেছে সেগুলো আমি নিজেও দেখিনি, আমি তো এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। তারপরে ভিডিও কখন করবো ভগবান জানে, সৃজন এরকম নে খুলে দেখা। আচ্ছা ও তোমাদেরকে দেখাবে ও আর কি কী জিনিস কিনেছে। সৃজন বলছে একটু নিচু করে দেখাবো জামাটা, তো খুব ভালো, মানে খুব ভালো কোয়ালিটির রবারের শু, কারণ আমার যে রবারের শু গুলো ছিল ওগুলো একটাও ভালো শু ছিল বর্ষার জন্য বেসিক্যালি। হ্যাঁ, আর তোমাদের মানে আমার একটা যে লেদারের যে শুটা আছে ওটা পরে আমি যাচ্ছিলাম, তো লেদারটা নষ্ট হয়ে যাচ্ছিল অ্যাকচুয়ালি, দ্যাটস ওয়াই এটা আমি নিয়েছি। এটা ভালো, এটা পুরো মানে পায়ে পড়লো না, আস্তে আস্তে এটা পায়ের শেপের মতো হয়ে যায় একদম, লুইস ফিলিপস তারপর নাইকির এই টাইপের যে জুতোগুলো আছে। দেখো এই দুটো এসেছে, তো এগুলোকে আনবক্স করি, দেখি কি পাওয়া যায় ভেতর থেকে। যদিও আমি জানি কি আসবে, কিন্তু সেগুলো ঠিকঠাক আছে কিনা দেখে দেখে নিই। দেখো সৃজন আবার এখন কোল্ড কফি বানাচ্ছে, সেদিনকে আমাদের বাড়িতে কোল্ড কফি খেয়ে ওর খুব মজা পেয়ে গেছে। আর আন্টি এগুলো সব সৃজনের জন্য এই প্যান্টগুলো কিনেছে, সেগুলো দেখছি বার করে করে, আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, একটা যদিও সৃজন পরে আছে, দেখাই তোমাদেরকে। এই যে সৃজনের দেখুন, এই কি দুধ নিয়ে এখন আবার যাচ্ছে ওইদিকে, আর এইখানে দেখো এই প্যান্টগুলো সব কেনা হয়েছে। হ্যাঁ আমি বললাম এই যে এইরকম একটা প্যান্টগুলো সব কিনেছে নিউ মার্কেট থেকে, কত টাকা করে নিয়েছে? 200 টাকা করে নিয়েছে প্যান্টগুলো। দেখো ও একটা পরেও আছে, এখনও কফি বানাচ্ছে। আর এখানে আজকে এই গাছ, আজকে রেখেছে এই গাছটা, এখানে এই গাছটা রেখেছে, ওইখানেও একটা নতুন গাছ রেখেছে, খুব সুন্দর লাগছে। তো দেখো এখন কোল্ড কফিটা বানানো হয়ে গেছে, খাওয়া চলছে, তলায় এই পুরো সসটা চলে গেছে। কেমন হয়েছে অর্পণ, আগে তুই বল, ভালো হয়েছে? তুই বল, বুঝলি এবার কফির আন্দাজটা আমার আছে কি না? তুমি খাও, তুমি খাও, একটু খাও না, খেয়ে বলো কেমন হয়েছে। ভালো আছে? আইসক্রিম আছে, তোরা কেউ গুলিয়ে খেলি না দেখলি, এটাকে একটু গুলিয়ে খেতে হয়। হাঁদা বোধ এখন আমরা এসেছি, বলেছিলাম যে একটু ম্যাক্সে যাবো, অনেকবার বলি ভিডিও শুরুতে বলবি শেষে বলবি, ঠিক আছে ঠিক আছে। তো বেসিক্যালি ব্যাপারটা তো ম্যাক্সে এসেছি, একটু দেখবো যে কী কী কালেকশন এসেছে, কিনবো কি না জানি না। আমি রুমাল কিনবো, প্রচন্ড আওয়াজ, সৃজন বলছে রুমাল কিনবে, সেই জন্য অর্পণও এসেছিলো কফি টফি খেয়ে। আমরা আছে, ওর একটা কাজে গেছে, তো আমরা ম্যাক্সে ঢুকে দেখি আজ কেমন কালেকশন আছে, চলো একটা বার সামনেই দাঁড়িয়েছিল। দেখো এই টপটা খুব ভালো লাগছে, এটা যদিও আমার সাইজের নয়, আছে একটা স্মল সাইজ। এখানে খুব ভালো ভালো ম্যাক্সে কালেকশন এসেছে,
এইটা আমার দারুণ লাগছে, আর প্রাইসও যথেষ্ট রিজনেবল। আর এইটা দেখো ব্লেজার এসেছে, এটার সাথে পেয়ার আপ করে এইটা, এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে। আর এইটা আমার সাইজ অসাধারণ লাগছে। গাইস দেখো আমি এই তিনটে জামা এনেছি পরে দেখার জন্য, এইটা এরকম টাইপের, আমার খুব পছন্দ হয়েছে। তিনটে ট্রায়াল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তারপর দেখবো কোনটা নেওয়া যায়। দেখো এটা তো আমার ভীষণ ভালো লাগছে, মানে আমার বহুদিনের শখ ছিল এরকম একটা কেনার। দেখো আমার অসাধারণ লাগছে এইটা, এবার দেখি সবকটা ট্রায়াল দিয়ে দেখি। আমার তো মনে হচ্ছে সবকটাই আমার পছন্দ হতে চলেছে সাধারণ। তো এইটা হচ্ছে নেক্সট, গাইস তো এইটা হচ্ছে থার্ড, এটা আমার খুব পছন্দ। তিনটেই বেসিক্যালি আমার খুব পছন্দ হয়েছে, তো আমরা জানিও কোনটা সবথেকে বেশি ভালো লাগছে। দেখা যাক আমি কোনটা নিই। এখানে সৃজন দেখছে, অর্পণ ট্রায়াল রুমে গেছে, অর্পণ ট্রায়াল রুমে গেছে, তুইও গিয়ে দেখ কোনটা তোর ভালো লাগছে। এটা ট্রাই করছি, এটা ফাঙ্কি টাইপের একটু, ঠিক আছে, মানে নন অফিসিয়াল পারপাসের জন্য এই টাইপের গেঞ্জি বেশ ভালো লাগছে। আর একটা এটা আছে, দুটোই দেখছি ট্রাই করছি, দেখি কোনটা ভালো লাগে। আর একটা আই এম নট শিওর অ্যাবাউট দিস, সেটাও ভালো দেখতে অ্যাকচুয়ালি, বাট এটা নিয়ে আমি পরে শিওর নই। আমরা যাচ্ছি এখন বিল কাউন্টারে বিলিং করতে, অর্পণও কিনেছে। এই যে সেইজন তোরটা কই, কি অন্য একজনকে দিয়ে দেবে ঢুকিয়ে, এইটা সৃজনের। এই জামাটা কালকে পরবে যেহেতু শ্রাদ্ধের দিন আর কি, এই শাড়িটা আর কি একটু লাইট কালার আছে, তার সাথে ডার্ক আন্টি বলছে এটা পরবে। আর এইটা হচ্ছে ব্লাউজটা কম্বিনেশন করে। তোমার আরেকটা যদি থাকে তাহলে ওইটা আমাকে দেখিও, ঠিক আছে, আনবে। ঠিক আছে, তো আন্টি এই শাড়িটাও এনেছে দেখো। আমি বলছি যে এই শাড়িটা বেশি ভালো লাগছে কালকের মানে প্রোগ্রাম পারপাসে, বুঝলে, এইটা বড়, এটা সুন্দর লাগছে, এটা বেশি ভালো, মানে মানে কি বলতো অ্যাপ্রোপ্রিয়েট লাগবে আর কি আজকের, মানে এটা এটা অনেক বেটার, এটাই বড়। তো গাইজ আমি বাড়ি চলে এসেছি, বাড়ি শুধু চলে আসিনি, তুমি যাও, তোমাকে দায়ী থাকতে হবে না যে যেতে চাও। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আমি বাড়ি চলে আসিনি, মানে এখন বাজে যে 1:08, ঠিক আছে, তো অনেকক্ষণ আগেই বাড়িতে এসেছি, এসে মানে খাইনি আমি। তো বেসিক্যালি যেটা ব্যাপারটা দেখলি যে ম্যাক্সে গেছিলাম শপিং করতে করতে অনেক বেজে গেছিলো, তারপরে আবার সৃজনদের বাড়িতে গেছিলাম, কারণ আন্টি যে শাড়িটা সিলেক্ট করবে তোমাদের দেখালাম, তো আন্টিকে শাড়িটা সিলেকশন আমি বলছিলাম যে একটু একটু লাইট কালার শাড়িটা পরতে, ওই হোয়াইট আর পিঙ্কের মতো, তো আন্টি বলেছে ওদের বাড়িতে নিয়ম আছে যে মানে যারা বউ আর কি তাদেরকে একটু লালচে শাড়ি পরতে হয়, মানে লাল পাশ সাদা শাড়ি পরলে সবথেকে ভালো, ওরকম কোনো কম্বিনেশনের শাড়ি আন্টির নেই, তাই আন্টি পরছে না আর কি। তো ওই শাড়িটা পরছে যেটা তোমাদেরকে ফার্স্টেই দেখালাম, আরও যা যা মানে কাকুকে যে সমস্ত জিনিসপত্র দিয়েছে আর কি পরে সেইগুলো দেখাচ্ছিল, সেগুলো দেখতে দিতে আমাদের 11টা বেজে গেছে। তারপরে আমাদের খিদে পেয়ে গেছে, অতক্ষণ খাইনি, সেই কোল্ড কফি লাস্ট খেয়েছিলাম, তারপরে সেখানে আমরা গেলাম, সৃজন পনির রোল খেলো, আমি চিকেন রোল খেলাম, আর অর্পণ এগ রোল খেলো, তারপরে শপিং শপিং করে টোরে নিয়ে এলাম বাড়ি, তারপরে বাড়ি এলাম, বাড়িতে এসে সবাইকে দেখালাম যে কী কী কিনেছি না কিনেছি, তারপরে এখন শুতে যাবো, ভীষণ টায়ার্ড লাগছে। আর আমি তিনটে জামাই কিনে নিয়েছি লোকসানোতে না পেয়ে, ঠিক আছে। তো এটাই বলেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। বাই গাইজ, আর আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আর যে প্রোডাক্টগুলো পেয়েছি ওগুলো ওই রিলটা যে আসবে ওটা ইনস্টাগ্রামেই আসবে, তো তোমাকে ফলো করতে পারো। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে আই অ্যাম শ্রেয়া চ্যাটার্জি, ঠিক আছে। তো বাই গাইজ।